হিমাচল প্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে ভারী বৃষ্টি ও ধসের কারণে মোট একশো তেত্রিশটি পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে পড়েছে কুলু জেলা প্রশাসনের তরফে এগারোই জুলাই পর্যন্ত শ্রীখণ্ড মহাদেব যাত্রা বন্ধ রাখা হয়েছে ভরা বর্ষার চরম বিপত্তি হিমাচল প্রদেশে বিপদের আশঙ্কায় লাল সতর্কতা আগেই জারি করা হয়েছিল ভারী বৃষ্টির জেরে এবার ধুয়ে গেল জাতীয় সড়ক একটি বড় অংশ এর ফলে মান্ডি ও কুলুর মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়কের উপরে ভিড়ে আটকে গিয়েছে বহু গাড়ি ইতিমধ্যে শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজ নদীকে গত চব্বিশ ঘন্টাতেই পাঁচ জনের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে জানা গিয়েছে হিমাচল প্রদেশের কুলু জেলায় বিয়াস নদী লাগোয়া যে জাতীয় সড়কটি রয়েছে তাতে এই দিন ধস নামে ভারী বৃষ্টির জেরেই পাহাড় থেকে ধস নামে হরপ্পা বান ও ধসের জেরে জাতীয় সড়কের একটি বড় অংশ ভেঙে নদীতে মিশে যায় অল্পের জন্য রক্ষা পায় বেশ কয়েকটি পর্যটকদের গাড়ি তাদের ক্যামেরাতেই ধরা পড়েছে রাস্তা ভেঙে যাওয়ার এই ভয়াবহ দৃশ্য